Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ 16 বছরের ফেসিবাদী শেখ হাসিনা এবং আওয়ামী শাসনের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক স্বাধীনতা দান করেছেন এবং আমরা আবারও আমাদের ঠিক এই পরিসরে এই ভবনে আমরা আমাদের দৈনিক কার্যক্রমকে কেন্দ্র করে সকলেই একত্রিত হতে পেরেছি আজকে এই জামিয়া রহমানিয়া আরাবিয়ার এই ভবনে আমাদের সর্বপ্রথম মজলিস আমি আমার আলোচনায় জামিয়া রহমানিয়া আরাবিয়া নিয়ে কিছু ইতিহাস নিয়ে আলোচনা আমি পেশ করব কিছু প্রশ্নের উত্তর আমি আজকে আনার চেষ্টা করব এই বিষয়গুলো আমি মনে করি অত্যন্ত জরুরি আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস আলোচনা এটার গুরুত্ব আরোপ করেছেন কোরআনে কারিমে বলেছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যে ইতিহাস আপনি আলোচনা করেন এর দ্বারা তাফাক্কুর তৈরি হবে এবং ইতিহাসকে বলা হয়েছে ইবরাহ লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাহ লিউলিল আলবাব এবং ইতিহাসের আরেকটা বিষয় কোরআনে কারিমের মাঝে পাওয়া যায় وَقُلَّنْ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ يعني قصاص গুলো আপনার কাছে আলোচনা করেছি এটার फायदा হলো مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ যার দ্বারা আপনার মাঝে দৃঢ়তা তৈরি হবে তাই জামিয়া রহমানিয়া আরাবিয়া জামিয়া রহমানিয়া আজিজিয়া জামিয়া রহমানিয়া হাকিকিয়া আমাদের অনেকগুলো নাম আমরা অনেকগুলো নামকে কেন্দ্র করে আমরা কিছু মানুষ আমরা আমাদের নাম অনেক সময় চেঞ্জ করেছি পরিবর্তন করেছি কেন আমাদের নাম আমাদেরকে পরিবর্তন করতে হলো কিন্তু আমরা এই মানুষগুলো আমরা আমাদের আদর্শের উপর আমরা আমাদের একটি চেতনার উপর আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জামিয়া রহমানিয়া আরাবিয়া এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠিত হয়েছে যে এখানে আসলে রাজনীতিটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক জীবন এটা এই প্রতিষ্ঠানের সাথে সাংঘর্ষিক ছিল কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কয়েকটা পয়েন্টে বিষয়টা আলোচনা করব আমি মনে করি আলোচনাটা সবার খুব মনোযোগ সহকারে শোনা দরকার সর্বপ্রথম বিষয় হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু জামিয়া রহমানিয়া আরাবিয়া প্রতিষ্ঠার পূর্ব থেকে তিনি যখন লালবাগ জামিয়া কুরআনিয়া লালবাগের তিনি যখন শাইখুল হাদিস তো তিনি কিন্তু তার ওই পূর্ব জমানা থেকেই রাজনীতির সাথে জড়িত এবং এই লালবাগ তৎকালীন লালবাগ এটা ছিল ইসলামী আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সেই পাকিস্তান শাসনামলে আইয়ুবি শাসনের মোকাবেলায় তার গর্জে ওঠার আলোচনা আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার কাছ থেকে অনেকবার শুনেছি এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ অনেক বেশি করতেন যে আইয়ুব খান যখন মুসলিম পারিবারিক আইন এটাকে পরিবর্তন করল তো এই পূর্ব পাকিস্তান থেকে হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই গর্জে উঠলেন 144 ধারা ভঙ্গ করে
তিনি তার প্রতিবাদের যখন নাকি সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাকে তৎকালীন ঢাকার ডিসির পক্ষ থেকে ডাকা হলো এবং ডিসি সাহেব ওনাকে বললেন, আমরা তো সরকারের চাকরি করি, আপনি যদি 144 ধারা ভঙ্গ করে আপনি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তো আমাদেরকে তো বাধা দিতে হবে আমাদের চাকরি। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বলেছিলেন, আমিও তো একজনের চাকরি করি। এবং একটা কথা, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে আমরা যে কতবার শুনেছি যে তিনি এই কথাটা বলতেন, এই কথাটা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও অনেক বেশি বলতেন যে আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল। এই উম্মার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর ইসলামের সবচাইতে সংকটময় মুহূর্তে, যেই মুহূর্তে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী ব্যক্তিত্ব, তিনিও সেই পরিস্থিতি তাকে নম্র হতে বাধ্য করেছিল, কিন্তু সেই পরিস্থিতিতে এই উম্মার সবচাইতে শক্তিশালী মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠেছিলেন যেই চেতনা নিয়ে যে আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন ক্ষতিগ্রস্ত হবে, আমি আবু বকর জীবিত থাকব, আবু বকরের সে জীবনের প্রয়োজন নেই। তো ঠিক এই চেতনা হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লালন করতেন, আর হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ঠিক এই ফিকির, এই চেতনার উপর হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত এই চেতনাকে সামনে করে নিতেন। এবং আমরাও হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে আমরা কিন্তু এই শিক্ষা পেয়েছি যে দিন ক্ষতিগ্রস্ত হবে আর আমরা আমাদের জীবনকে রক্ষা করব, এটা তো মুসলমানের জীবন না। তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির সাথে শামসুল হক ফরিদপুরি শিক্ষক হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার ছাত্র, শিক্ষক গর্জে ওঠেন আর ছাত্র পাশে থেকে শিক্ষকের গর্জে ওঠা দেখেন। সেই ছাত্র হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি শুধু হাদিসের ছাত্র ছিলেন না, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কাছ থেকে তিনি ঈমানটি শিখেছেন, ওনার পাশে থেকেছেন এবং তাকে পরিপূর্ণভাবে তিনি নিজের মাঝে ধারণ করেছেন, সেই মানুষ ছিলেন হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। এবং আমরা দেখতে পাই হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাজনৈতিক জীবনে আসেন, ইসলামী খেলাফত আন্দোলনের কার্যক্রম তিনি যখন শুরু করেন, তো হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার সেই ইসলামী খেলাফত আন্দোলনের হযরত শাইখুল আল্লামা আজিজুল হক তিনি ছিলেন সবচেয়ে বড় শক্তি, তিনি ছিলেন সিনিয়র নায়েবে আমির খেলাফত আন্দোলনে। যাই হোক, একটা পর্যায়ে খেলাফত আন্দোলন বিভক্ত হল, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি লালবাগ থেকে বের হয়ে আসলেন। তো হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি যখন লালবাগ থেকে বের হয়ে আসেন, তো লালবাগের শিক্ষকদের মাঝে অনেকেই হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে লালবাগ থেকে বের হয়ে আসেন, এর মাঝে তার একান্ত শিষ্য যাদেরকে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ওনার সাহেবেন বলতেন, মুফতি মনসুরুল হক, হাফিজাহুল্লাহ এবং মাওলানা হিফজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, ওনারা দুইজন সাগরিদ হিসেবে তারা লালবাগ থেকে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে বের হয়ে আসে এবং একসাথে মোহাম্মদিয়া গড়ে ওঠে। তারপর একই সাথে
জামিয়া রহমানিয়া আরাবিয়া এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো হযরত শাইখুল আজিজ আল্লামা আজিজুল রহমাতুল্লাহি আলাইহি যখন এই জামিয়া রহমানিয়া আরাবিয়া এই প্রতিষ্ঠানকে গড়ে তোলেন, তো জামিয়া রহমানিয়া আরাবিয়া তখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইত্যাদির কেন্দ্র জামিয়া রহমানিয়া আরাবিয়া এটা হয়ে ওঠে। আমরা দেখতে পাই এই জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পর হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার নেতৃত্বে বাবরি মসজিদ লং মার্চ, যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহৎ লং মার্চ ছিল। বাবরি মসজিদকে যখন শহীদ করে দেওয়া হয়, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার নেতৃত্বে ঐতিহাসিক লং মার্চ হয়। লক্ষ লক্ষ মানুষ সেই লং মার্চের মাঝে শরিক হয় অযোধ্যার উদ্দেশ্যে বাবরি মসজিদকে গড়ে তোলার লক্ষ্যে। তাসলিমা নাসরিন, সে যখন আল্লাহর রসুলকে নিয়ে ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিপূর্ণ কথা এ বাংলার জমিনে পেশ করে, ডক্টর আহমদ শরীফ এক কুখ্যাত নাস্তিক ছিল, সে যখন ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আচরণ করে, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক গর্জে উঠেছিলেন, সম্মিলিত সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল, এবং এই বাবরি মসজিদ লং মার্চ, তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, আহমদ শরীফ তার বিচারের দাবিতে আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো এটা বাংলাদেশের ইতিহাসের এক একটি অংশ, এবং এ সমস্ত আন্দোলন সংগ্রামে এই জামিয়া রহমানিয়া আরাবিয়া এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় ভূমিকা পালন করে, এবং এই প্রতিষ্ঠান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে এ প্রতিষ্ঠানে সমস্ত আন্দোলনগুলোতে সর্বোচ্চ ভূমিকা পালন করে, এবং এই সমস্ত আন্দোলন এবং সংগ্রামে মুফতি মনসুরুল হক সাহেব, মাওলানা হিফজুর রহমান সাহেব সম্মুখ সারিতে তাদের অংশগ্রহণ ছিল। এই আলোচনা দ্বারা এই বিষয়টাকে আমি ছাত্র জনতার সামনে উপস্থাপন করতে চাই যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই লালবাগ থেকে রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ছিল, জামিয়া রহমানিয়া আরাবিয়া প্রতিষ্ঠার পরও তিনি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল, এবং এই প্রতিষ্ঠান এ সমস্ত কর্মসূচিগুলোতে দিনী আন্দোলনগুলোতে এই প্রতিষ্ঠান তার শিক্ষক ছাত্র সহ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এই বিষয় নিয়ে আমাদের ওই সমস্ত মুরব্বীদের সাথে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কোনো ধরনের মতভেদ চিন্তার কোনো বিভিন্নতা এটা আমরা দেখি নাই, এটা 2000 সাল পর্যন্ত আমরা দেখি নাই। এটা একটা পয়েন্ট, শাইখুল হাদিসের রাজনীতিটা নতুন করে শুরু হয় নাই, তিনি সে পূর্ব জমানা থেকেই তিনি সেই মানুষ যিনি ইসলামের স্বার্থে বিভিন্ন সময় গর্জে উঠেছেন। দ্বিতীয় বিষয় যে জামিয়া রহমানে আরাবিয়া এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পর জয়েন্ট স্টক কোম্পানিতে 1988 সালে এই প্রতিষ্ঠান নিবন্ধিত হয়। তো জয়েন্ট স্টক কোম্পানি নিবন্ধিত গঠনতন্ত্রে জামিয়া রহমানিয়া আরাবিয়া এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ছিল 10 জন। কতজন সদস্য ছিল? 10 জন। খুব ভালো করে আমরা খেয়াল করি, এই 10 জন সদস্যের মাঝে 5 জন সদস্যই ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব। কিভাবে? প্রতিষ্ঠালগ্নে এই মাদ্রাসার যে পরিচালনা পরিষদ হয়, যেই কমিটি করে এই প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়া হয় জয়েন্ট স্টক কোম্পানি থেকে, সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুরব্বী 10 জনের মাঝে শায়েখ একটা পদ ছিল, এই পদটার নাম কি? শায়েখ। রহমানিয়ার কমিটির
একটা পদই হলো শায়খ এবং গঠনতন্ত্রে লেখা আছে শায়খ হলেন মাদ্রাসার সর্বোচ্চ মুরব্বী তো এই পদে ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি তখন ছিলেন খেলাফত আন্দোলনের একাংশের সভাপতি তারপর খেলাফত মজলিস গড়ে ওঠে খেলাফত আন্দোলন নের এই একাংশ খেলাফত মজলিস নামে এটা আত্মপ্রকাশ করে পরবর্তীতে তখন এই খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান এবং পরবর্তী সময়ে দীর্ঘকাল এই খেলাফত মজলিসের আমির হিসেবে তিনি জিম্মাদারি পালন করেছেন এক দুই নম্বর বিষয় হলো যে সেই রহমানিয়া যখন প্রথম প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে নির্ধারণ করা হয় মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন রহমানিয়ার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল তারাই কথাটা বলে প্রথম প্রিন্সিপাল তো আল্লামা আজিজুল হক ছিলেন না প্রথম প্রিন্সিপাল কে ছিলেন মাওলানা আব্দুল গফফার সাহেব মাওলানা আব্দুল গফফার সাহেব কে ছিলেন তিনি ছিলেন তৎকালীন খেলাফত আন্দোলনের একাংশের সাধারণ সম্পাদক অর্থাৎ খেলাফত আন্দোলনের যেই অংশের আমির হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার মহাসচিব সাধারণ সম্পাদককে মাওলানা আব্দুল গাফফার সাহেব অর্থাৎ জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি নিজেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং খেলাফত আন্দোলনের তিনি কি সাধারণ সম্পাদক অর্থাৎ মহাসচিব পরবর্তীতে যখন খেলাফত মজলিস হয় খেলাফত মজলিসের এই মাওলানা আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাই খেলাফত মজলিসের তিনি আমির সর্বপ্রথম আমির ছিলেন তাহলে এই প্রতিষ্ঠানের শায়খ তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তিনিও কি রাজনৈতিক ব্যক্তিত্ব এটা মুখস্থ রাখতে হবে তিন এই কমিটির সহসভাপতি ছিলেন মাওলানা ইসহাক এই কমিটির সহসভাপতি ছিলেন মাওলানা ইসহাক এবং তিনি তৎকালীন সময় খেলাফত আন্দোলন একাংশের নায়েবে আমির অর্থাৎ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক খেলাফত আন্দোলনের আমির তিনি কি নায়েবে আমির এবং পরবর্তী সময়ে তিনি খেলাফত মজলিসেরও দীর্ঘদিন আমির ছিলেন কমিটির কয়জন পাওয়া গেল তিনজন চতুর্থ এই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মানে কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মুজাম্মেল সাহেব তিনিও ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মানে একদম কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন কমিটির সদস্য ছিলেন আরেকজন মাওলানা মোহাম্মদুল্লাহ তিনিও ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এখন তাহলে পাঁচজন ওনারা কি কেন্দ্রীয় কমিটির সদস্য এখন কথা হলো যেই পরিচালনা কমিটির দশজনের পাঁচজনই খেলাফত আন্দোলন খেলাফত মজলিস এই ধরনের একটি কেন্দ্রীয় ইসলামী সংগঠনের একদম কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান তারা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে এ প্রতিষ্ঠান খেলাফত আন্দোলনের একাংশের দ্বারা গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকবে এটা কিন্তু কোনো পাগলেও বিশ্বাস করবে না আরেকটা মজার কথা যে জামিয়া রহমানিয়া আরাবিয়া এ প্রতিষ্ঠান যিনি আজকে দাবি করতেন যিনি আজকে দাবি করতেছেন যে এই প্রতিষ্ঠানকে আমি প্রতিষ্ঠিত করেছি মহতারাম মাওলানা মনসুরুল হক হাফিজাহুল্লাহ তিনি এই প্রতিষ্ঠান প্রথম যে পরিচালনা পরিষদ এই পরিচালনা পরিষদের দশ জনের এই যে দশ জন সদস্য এই দশ জনের মাঝে তিনি ছিলেন না এ কমিটির যিনি প্রতিষ্ঠাতা তিনি দশ জনের মাঝে কেউ না অথচ তিনি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং শাইখুল হাদিস সাহেব ডাইকে এনে শিক্ষক বানাইছেন তৃতীয় তিন নম্বর পয়েন্ট এই জিনিসগুলো ইতিহাস জানার প্রয়োজন আছে কারণ আমাদের অনেক শিক্ষার্থী তারা মনে করে
তাদের প্রচারণার কারণে যে আমরা মনে হয় এই জায়গায় আমরা মনে হয় ভারতীয়া আরে মনে করে আমরা এনে ভারতীয় আমরা এনে কয়েক দিনের জন্য আসছি আবার এক মাসের মাঝে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে আরে 2000 সালে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল এরপরে 1.5 বছরের মাঝে আমরা ফেরত আসছি তারপর 21 বছর আমরা এখানে ছিলাম তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখল করার পর আড়াই বছর থাকছে তারপর আবার আসছি আমরা জয়েন্ট স্টক কোম্পানিতে 1988 সালে জামিয়া রহমানী আরবিয়ার যে গঠনতন্ত্র দেওয়া হয় এই গঠনতন্ত্রের কোথাও এই প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ এমন কোনো কথা নেই এই যে একটা দাবি যে এই প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মর্মে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে রাজনীতি হবে না এই কথাটা একটা ভুল কথা এটা একটা মিথ্যাচার কিভাবে মিথ্যাচার এটা কিভাবে মিথ্যাচার যে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত মাদ্রাসার যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রের কোথাও রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা নেই বরং কি আছে এটা আলোচনা করতেছি গঠনতন্ত্রের তিনের ক যে কুরআন ও হাদিসের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দের অনুকরণে একটি বেসরকারি অবৈতনিক জাতীয় জামিয়া প্রতিষ্ঠা করা যা দ্বীনের হেফাজত এলমি দ্বীনের প্রসার ও সুন্নতে নববীর বাস্তবায়নে সহায়ক হবে এবং এমন ধরনের জিহাদের অনুপ্রেরণা সম্পন্ন আলেম তৈরি করবে যারা দেশ জাতি ও ইসলামের জন্য উৎসর্গ করতে সর্বদা নিবেদিত প্রাণ থাকবে এনে জিহাদের কথা আছে না নাই আছে এই প্রতিষ্ঠান ভিসা কম্বল তৈরি করবে না না এই প্রতিষ্ঠান এমন ধরনের জিহাদের অনুপ্রেরণা সম্পন্ন আলেম তৈরি করবে যারা দেশ জাতি ও ইসলামের জন্য উৎসর্গ করতে সর্বদা নিবেদিত প্রাণ থাকিবে এটা মাদ্রাসার গঠনতন্ত্রে লেখা আছে এটা গঠনতন্ত্রে লেখা আছে দ্বিতীয় ধারা 3 এর 6 এটা কিন্তু আমাদের তৈরি গঠনতন্ত্র না এই গঠনতন্ত্র জয়েন্ট স্টক কোম্পানিতে এই প্রতিষ্ঠান যে নিবন্ধিত এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে ধারা 3 এর 6 খুব খেয়াল করে শুনি মুসলিম মিল্লাতের ঈমান আকায়েদ ও দ্বীন ও ইসলামের পরিপন্থী নাস্তিক্যবাদী পাশ্চাত্য সভ্যতা শিরিক বেদাত ইত্যাদির বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখা আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের শিরিক বেদাত ইত্যাদি সমাজ থেকে উৎখাতের জন্য সচেষ্ট থাকা এটা হলো এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য তাহলে এই প্রতিষ্ঠান কি করবে কেন এই প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে মুসলিম মিল্লাতের ঈমান আকায়েদ দ্বীন ও ইসলামের পরিপন্থী নাস্তিক্যবাদী পাশ্চাত্য সভ্যতা শিরিক বেদাত ইত্যাদির বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখার জন্য এই জামিয়া রহমানী আরাবিয়া এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখন আমার প্রশ্ন যেই প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে দ্বীনী আন্দোলনের ব্যাপারে জিহাদের ব্যাপারে এমন বলিষ্ঠ ঘোষণা আছে কেউ যদি বলে এই প্রতিষ্ঠান অরাজনৈতিক চেতনার উপর প্রতিষ্ঠিত হয়েছে এটা মিথ্যাচার এটা আরেকটা পয়েন্ট এরপরের আলোচনা মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ তিনি লালবাগ থেকে জামিয়া রহমানিয়া তিনি আন্দোলনে সামনের কাতারে থেকে ছাত্রদেরকে নেতৃত্ব দিতেন এটা আমার গল্প না এই জামিয়া রহমানিয়া আরাবিয়ার 1986 থেকে 2000 সাল পর্যন্ত
এই প্রতিষ্ঠানের যারা ফারিগিন যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে এর মধ্যে আমাদের যারা ছাত্র আছে এদের অনেকের বাবা এই প্রতিষ্ঠানে সেই সময় লেখাপড়া করেছে অনেকের চাচা আছে অনেকের বড় ভাই আছে এদের কাছ থেকে যদি ইতিহাস যাচাই করা হয় তাহলে এই ধরনের অসংখ্য নজির পাওয়া যাবে যে জামিয়া রহমানিয়া আরবিয়ার ছাত্রদের উদ্দেশ্যে তিনি কি ধরনের আলোচনা সেই সময় রাখতেন একটা প্রসিদ্ধ কথা মহতারামের একটা প্রসিদ্ধ কথা যে প্রথা আমরা ওনার কাছ থেকে কতবার শুনেছি এটা আমরা বলতে পারবো না তিনি একটা কথা বলতেন জামিয়া রহমানিয়া দিনই হার লাইনের তাকাজা পূরণকারী প্রতিষ্ঠান বলতেন হার লাইনের তাকাজা পূরণকারী প্রতিষ্ঠান আরেকটা কথা বলতেন যে জামিয়া রহমানিয়া এটা ভিজা কম্বল তৈরি করে না জামিয়া রহমানিয়া এটা বুলেট তৈরি এটা আমার কথা এটা মহতারাম হাফিজাহুল্লাহর কথা বারুদ তৈরি করে কিছু কারেকশন করে দিলেন তিনি বলতেন যে বারুদ তৈরি করে জামিয়া রহমানিয়া একটা ছোট একটা গল্প মাঝখানে বলে নেই জামিয়া রহমানিয়ার ছাত্ররা সকালবেলা মিছিলে গেল এটা সম্ভবত তাসলিমা নাসরিনের আন্দোলনের সময় হরতাল আমাদের আবু সাইদ ভাই যিনি কল্যাণপুর এখন কল্যাণপুর জামিয়ায় তিনি শিক্ষকতা করেন এবং কল্যাণপুর মসজিদের তিনি খতিব ইমাম মহতারাম শরফুদ্দিন সাহেবের ছেলে তিনি গুলি খেলে মেশকাত জামাতে পড়ে তো পরের দিন আমরা মিছিলে যাব গুলি করবে গুলি খাবো আমাদের মাঝে একটা ভীতি কাজ করতেছে আমাদের মুফতি সাহেব জামিয়া রহমানিয়া আরবিয়ার ছাত্রদেরকে লক্ষ্য করে সাত মসজিদের সেই ইয়াতে হ্যাঁ যে মসজিদের চত্বরে তিনি দাঁড়িয়ে সেদিন সকালবেলা আমাদের উপর একটা আলোচনা করলেন আর সে আলোচনার পর আমরা সেখানে থাকা সমস্ত শিক্ষার্থীর জীবন দেওয়ার জন্য প্রস্তুত হই যে জামিয়া রহমানিয়ার এক একজন ছাত্র ওদের গুলি শেষ হবে কিন্তু রহমানিয়ার ছাত্রদের সামনে অগ্রযাত্রা শেষ হবে না রহমানিয়ার ছাত্ররা বের হবে প্রত্যেকটা ছেলে গুলি খাবে কেউ ফিরে আসবে এবং ফিরে আসাটা জিহাদের ময়দান থেকে ফিরে আসা এটা যে কবিরা গুনাহ এটা যে হারাম এটা আমরা ওনার কাছ থেকেই শিক্ষা পেয়েছি আমরা সেই আলোচনায় যেতে চাই না তো এই সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়গুলো আমি খোলাসা বলতেছি যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার রাজনীতি নিয়ে একটা প্রশ্ন যে ওনাকে ওনার রাজনীতির কারণে এই প্রতিষ্ঠানের সাথে তিনি সাংঘর্ষিক এই জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক 2000 সালে রাজনীতি শুরু করেন তার রাজনীতির ইতিহাস ছাত্র জমানা থেকে হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সাথে হযরত শামসুল হক ফরিদপুরির আন্দোলন সংগ্রামের পাশে থেকে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি রাজনীতি করেছেন রাজনীতি শিখেছেন হযরত হাফিজ হুজুর হাফিজ রহমাতুল্লাহি আলাইহির রাজনীতির মাঝে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের শক্তিশালী অংশগ্রহণ ছিল সে লালবাগ থেকে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জামিয়া রহমানিয়া আরবি এই প্রতিষ্ঠান এটা এমন সমস্ত ব্যক্তিদের মাধ্যমে গড়ে উঠেছে যারা রাজনীতিতে সক্রিয় ছিল যারা রাজনীতিতে সক্রিয় ছিল দ্বিতীয় বিষয় রহমানিয়া প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্রের কোথাও দিনী আন্দোলন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা ছিল না বরং প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত এই প্রতিষ্ঠান ইসলামী দিনী আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে